রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে রামশাই অঞ্চল চাপাতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত শূন্যতা দূরীকরণে এই উদ্যোগ বলে চাপাতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানা যায়। এদিন প্রায় 30 জন রক্তদাতা রক্ত দেন। কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর তারা প্রথম উদ্যোগ গ্রহণ করেছে, এখন প্রতি বছরই এই উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। দাদা, আপনি হচ্ছেন আমাদের রামশাই অঞ্চল চাপাতা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। আজকে এখানে কি হচ্ছে? আজকে হচ্ছে রক্তদান শিবির প্রাণনা করতেছে স্বেচ্ছায়। সবাই খুব উৎসাহের সহিত রক্ত দিচ্ছে, আমরাও দিলাম। ঠিক আছে, এরকম উদ্যোগ কি আগামী বছর আরও হবে? আগামী বছর আরও ভালো হবে। আচ্ছা, এবারে কি প্রথম আপনাদের? প্রথম অঞ্চল চাপাতা ব্যবসায়ী গ্রুপ থেকে ব্লাড ডোনার করতেছি। ব্লাড ডোনার ক্যাম্প চলছে, এই যে আমি দিলাম, এখন আবার রক্ত বেরোচ্ছে একটু। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।